हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। बिस्टी ब्यूटी टिप्स यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আমাকে অনেকে কমেন্ট করতেছেন যে আপু হেয়ার কালার দেখেন। তো আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও হেয়ার কালার। তো কিভাবে আপনারা হাইলাইট কালার করতে পারবেন এবং বিভিন্ন ধরনের কালার কিভাবে করতে পারবেন, একদম পার্লারের মতো প্রফেশনাল যেভাবে কালারগুলো করা হয় তো সেম ভাবেই দেখানো হবে যে কিভাবে আপনারা আগে পার্লারে যেভাবে আগে হাইলাইট করে যে কালারটা করে যেটাকে বলা হয় গোল্ডেন কালার, হাইলাইট কিভাবে কালার করবেন এবং কিভাবে আপনারা এমনিতে নরমাল যে কালার ওগুলো কিভাবে করবেন। তো সবকিছু আজকে ভিডিওতে বলে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কেউ লাইক দিতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। তো আমি প্রথমে দেখাবো কিভাবে আপনারা পার্লারের মতো হাইলাইট করবেন। হাইলাইটটা আসলে কি, হাইলাইট হচ্ছে গিয়ে আমাদের চুলটাকে, একদম কালো চুলটাকে কিন্তু একদমই হাইলাইট করে একদম গোল্ডেন কালার করা হয়। মানে একদমই টোটাল কালো অংশ থাকবে না, পুরো টোটালি চুলটা একদম গোল্ডেন হয়ে যাবে। তো হাইলাইটটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে কালার পানি এবং সল্ট দিয়ে। তো কালার পানি আর সল্ট দিয়ে আমি আজকে দেখাবো না, কারণ কালার পানি সল্ট দিয়ে আমি নিজেই চুল কালার করি না, এটা কিন্তু চুল কালারের জন্য অনেক বেশি ক্ষতিকারক। কালার পানি দিয়ে যারা চুল হাইলাইট করেন তাদের কিন্তু চুল ভেঙে যায় এবং চুল রাফ হয়ে যায়, সেই জন্য আমি চাচ্ছি না আপনাদেরকে কালার পানি দিয়ে দেখানোর জন্য। আর আমি আজকে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে ফেয়ার পলিশ দিয়ে, যেটা দিয়ে আপনি হাইলাইট করলে আপনার চুল ন্যাচারালি থাকবে কিন্তু কালার আসবে এবং চুলটা কিন্তু শাইনিং থাকবে, চুলের কোনো ক্ষতি হবে না, সেটাই আমি দেখাবো। তো ফেয়ার পলিশ কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়, যেমন মানে ওদের বিভিন্ন ডিব্বা হয়, বড়ো ছোটো মাঝারি। তো আমি একদম ছোটো যেটা, একদমই ছোটো যেটা একদমই সাশ্রয় প্রাইজে আপনারা কিনতে পারবেন, যেহেতু আমি ভিডিওগুলো করি আপনারা যাতে বাসায় বসে করতে পারেন এর জন্য। তো সেক্ষেত্রে আমি সেভাবে সেই প্রোডাক্টগুলি দেখাবো যেগুলো দিয়ে আপনারা বাসায় বসে হাইলাইটটা করতে পারেন। তো এর জন্য আমি একদম ছোটো হচ্ছে গিয়ে ফেয়ার পলিশ কালার নিয়েছি, এগুলো হচ্ছে একদম ছোটো ফেয়ার পলিশ কালার। তো দেখেন আপনারা বিউটি কনসেপ্টে গিয়ে বললে হবে যে ভাইয়া আমি হচ্ছে চুল কালার করবো, এর জন্য আমাকে ফেয়ার পলিশ দেন। তো আপনাকে এরকম একটা পাউডার দিবে, এরকম একটা ডিব্বায় একটা পাউডার দেবে, এটার দাম নেবে মাত্র 40 টাকা। তো এটা হচ্ছে ফেয়ার পলিশের পাউডার, আর আপনাকে দিবে একটা পাওয়ার, এটাকে বলা হয় ক্রিম আর কি। তো এটা একটা হচ্ছে 6%, একটা হচ্ছে 9%। তো আপনি অবশ্যই 9% নেবেন, চুলের জন্য হচ্ছে 9%, আর স্কিনের জন্য যে ফেয়ার পলিশটা করা হয় ওটা হচ্ছে 6%। তো আপনি কিন্তু অবশ্যই 6%টা নেবেন না, আপনি হচ্ছেন 9%টা নেবেন, তাহলে আপনার চুলটা কিন্তু একদমই 100% পার্লারের মধ্যে হাইলাইট কালার আসবে। তো এখন আপনি কী করবেন? তো আপনি এখন যদি আপনার চুল পরিমাণে বেশি হয় যে আমি অনেকগুলো চুল কালার করবো, সেক্ষেত্রে আপনি একটা ডিব্বা ইউজ করতে পারেন। একটা ডিব্বা দিয়ে কিন্তু আপনি মিনিমাম 6টা স্টিক করতে পারবেন, এরকম স্টিক বাই স্টিক নিয়ে 6টা স্টিক চুলে কিন্তু করতে পারবেন, এইটা দিয়ে আরামে হয়ে যাবে। তো আপনি যদি আরও কম করতে চান যে 1টা স্টিক করবো, সেক্ষেত্রে আপনি পরিমাণ কত অল্প পরিমাণে নেবেন। তো আপনি এখান থেকে ক্রিম যতটুকু নেবেন আপনি একটা মেজারমেন্ট চামিচ দিয়ে মেপে নিতে পারেন, আপনি যতটুকু ক্রিম নেবেন ততটুকু পাউডার নেবেন, নিয়ে সহজ, খুবই সহজ আপনি একটা ব্রাশের মাধ্যমে ওইটাকে পেস্ট করবেন, এইটাই কিন্তু কাজ। এছাড়া কিন্তু আহামরি কোনো সিক্রেট এটার ভিতরে নাই। তো আপনি দুইটা মিক্সড করবেন, আর যদি আপনি হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্যাকেটগুলোতে চান তাহলে দুইটা থেকে সম্পূর্ণ যা আছে সব কিছু দিয়ে পেস্ট করবেন, করে আপনার যে কটা স্টিক হয় সেই কটা স্টিক করতে পারেন। তো এই স্টিক করলে কীভাবে আপনি বুঝবেন কালার আসে? কারো কিন্তু চুলে দেওয়ার সাথে সাথে, আপনার যদি বাসায় ফয়েল পেপার থাকে আপনি কিন্তু ফয়েল পেপার দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত কালার আসবে। আর যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনি স্টিক বাই স্টিক লাগিয়ে নিচে পলিথিন দিয়ে পেঁচায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার খুবই দ্রুত কালার আসবে। আমি আপনাদেরকে আমার চুলে করে দেখাইতাম, বাট আমি চুলে আসলে কালার করি না, এর জন্য দেখাইলাম না। বাট আমি যদি কোনো কাস্টমারের কালার করি সেক্ষেত্রে আপনাদেরকে কীভাবে কালারটা লাগাইতে হয় সেটার একটা ভিডিও আপলোড করব। এখন জাস্ট আমি মেডিসিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি কিন্তু অবশ্যই পুরোপুরি দেখবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক টিপস এবং অনেক সিস্টেম আপনারা মিস্টেক করবেন, তখন কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট কিন্তু আসলে এত কিছু বলে বোঝানো সম্ভব না, এর জন্য কিন্তু ভিডিও করা। তো আপনার হাইলাইট করা শেষ, এখন হাইলাইট করলে কী হয় আপনার চুলটা একদম গোল্ডেন কালার চলে আসে। তো গোল্ডেন কালার আসার পরে ওই গোল্ডেন চুলের উপরে আপনি A to Z কালার করতে পারেন। গোল্ডেন কালার করার উপরে আপনি হচ্ছে গিয়ে এটাকে কী কালার বলা হয়, এটাকে হালকা অ্যাশ না, এটাকে হচ্ছে গিয়ে সাই কালারের মতো আর কি। দেখেন এই কালারগুলো কিন্তু আপনি, এগুলো কিন্তু টপসের কালার, এগুলো কিন্তু খুবই মানসম্মত কালার। তো আপনার এরকম ছোটো ছোটো টপসের কালার এগুলো 60 টাকা নেবে টপসের কালার। তো এই কালারগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু দুইটার সাথে দুইটা মানে পরিমাপ মতো দিয়ে পেস্ট করলে ওই সেম পরিমাপে দিতে হয়, দিয়ে পেস্ট করে লাগিয়ে দিবেন হাইলাইট কালারের উপরে। আপনার কিন্তু যেই কালারটা লাগাবেন সেই কালার হবে, লাল, গোলাপি, নীল, সবুজ, হলুদ, যা লাগান। আবার যদি এই যে নি, এটাকে বলা হয় এই কালার,
এটাকে কি কালার বলা হয়, পিঙ্ক, এটা তো পিঙ্ক না, এটা কি যেন একটা কালার, তো যাই হোক বেগুনি বেগুনি মনে হয়। তো এই কালারটা কিন্তু আপনারা চাইলে খুব সহজেই লাগিয়ে ফেলতে পারবেন। হাইলাইট গোল্ডেন কালারের উপরে কিন্তু যে কোনো কালার বসে যাবে, আর যদি আপনি শুধু নর্মাল কালো চুলে এই কালারগুলো দেন তাহলে কাজ হবে না, হালকা হালকা কালার আসবে, ফুলফিল সুন্দর কালার কিন্তু আসবে না, এই কালার যে কোনো কালার দেন আসবে না। আবার টপসের বড় বড় কালার আছে রেড রোজ, এটা এটাও কিন্তু আপনি দিতে পারেন হাইলাইটের পরে, এবং হাইলাইট ছাড়াও যদি আপনি এটা দেন হালকা হালকা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা লাল গ্লেজ আসবে চুলে। অনেকে দেখা যায় চুল কালার করে হালকা হালকা লাল চলে আসে গ্লেজ দেয়, এই কালারটা কিন্তু ওই রকম একটা কালার আসে হালকা। আর আপনি যদি হাইলাইট না করেন তাহলে কিন্তু এই কালারগুলো কোনোটাই কালার আপনার প্রপারলি ফুলফিল কালার কভারেজ করবে না, আগে হাইলাইট আপনার অবশ্যই করে নিতে হবে। আর অনেকে আবার শুধু হাইলাইট করে, শুধু গোল্ডেন কালার করে, সেটা তো আপনি চাইলে হচ্ছে কি হাইলাইট কালার করতে পারেন, এবং হাইলাইট ছাড়া যদি আপনি এই কালারগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু ফুলফিল কালার আসবে না, ঠিক আছে। হাইলাইট করার পরে আপনি যে কোনো হাইলাইট করার পরে ধোয়ার পরে শুকানোর পরে আর কি ধুইতে হবে একদিন, আজকে হাইলাইট করবেন কালকে আবার আপনার এই কালারটা করতে হবে। আর যদি আপনি পার্লারে করেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনার হাইলাইট করার পর চুলটাকে ভালোভাবে ওয়াশ করবে, তারপরে ড্রাই করবে, তারপরে এই কালারটা ব্যবহার করবে, বাট আপনি বাসায় করলে হয়তো বা সেটা হবে না, সেক্ষেত্রে আপনি আজকে হাইলাইট করলেন কালকে ওয়াশ করে ভালোভাবে শ্যাম্পু করে তারপরে আবার এই কালারটা ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু প্রপারলি আপনি যেমন চান তেমন কালারই ব্যবহার করতে পারবেন, আপনি গোড়া এক কালার করলেন উপরে এক কালার করলেন যেমন খুশি তেমনই করতে পারবেন, তখন কিন্তু কালারটা আসবে। আর যদি শুধু হাইলাইট করতে চান সেক্ষেত্রে হাইলাইটও করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তো নিত্য নতুন বিউটি টিপস পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।